वेलकम टू माय चैनल पी ट्यूटर मोनास्ट्री। आज के आम्रा पढ़बो ताप ए चैप्टरेर अंतर्गत अवस्थार परिवर्तन और लीन तापेर धारणा। आम्रा जानी पदार्थेर अवस्था साधारणत तीन प्रकारेर हय, कठिन, तरल और गैसीय। ताप प्रयोग बा निष्काशनेर फले पदार्थेर ए एक अवस्था थेके अन्य अवस्थाय रूपान्तरित हवाके बोले अवस्थार परिवर्तन। जेमन धरो एक कप जल के किचुक्षण धरे ताप दिले तार उष्णता बेड़े जाए, तै तो? अथच जीरो डिग्री सेंटिग्रेड उष्णतार एक खंड बरफ के यदि ताप प्रयोग करा हय ताहले बरफटी जतक्षण ना सम्पूर्ण भावे गले जाच्छे ततक्षण तार उष्णतार किन्तु कोनो परिवर्तन हय ना, जीरो डिग्री सेंटिग्रेडई थाके। ताहले एखाने कि होच्छे? एखाने बरफ ताप ग्रहण करे जले परिणत होच्छे किन्तु तार उष्णतार कोनो परिवर्तन होच्छे ना, शुधु तार अवस्थार परिवर्तन होच्छे। एई घटनाटीके बला हय गलन बा मेल्टिंग। आर जे तापमात्राय बरफ गले जले परिणत हलो सेई तापमात्राके बला हय बरफेर गलनांक। ताहले एखाने बरफेर गलनांक कत? जीरो डिग्री सेंटिग्रेड। एई भावे बेशिरभाग कठिन पदार्थके ताप दिले ता गले तरले परिणत होते पारे। কিন্তু এই ঘটনাটা কোনো না কোনো নির্দিষ্ট অবস্থাতেই ঘটে এবং প্রতিটি পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতার মান কিন্তু ভিন্ন। আর যে উষ্ণতায় এই কঠিন পদার্থ গলে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতাকে সেই পদার্থের গলনাঙ্ক বলা হয়। আবার ঠিক অন্যদিকে এই জলকে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে এই জলই জমে বরফে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটছে? এক্ষেত্রে জল তাপ ছেড়ে দিয়ে তরল থেকে কঠিনে রূপান্তরিত হচ্ছে। ঠিক সেইভাবে কিছুটা গলানো মোমকে যদি রেখে দাও তাহলে লক্ষ্য করে দেখবে কিছুক্ষণ পরে তা জমে শক্ত হয়ে গেছে। এখানে এই গলানো মোম তাপ বর্জন করে তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়েছে। এইভাবে তরল পদার্থের এইরূপ তাপ বর্জন করে তরল থেকে কঠিন পদার্থে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় কঠিনীভবন বা সলিডিফিকেশন। কিন্তু লক্ষ্য করে দেখো অবস্থার এই পরিবর্তনের সময় তরল পদার্থের কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হয়নি, তরল পদার্থ শুধুমাত্র কঠিন পদার্থে রূপান্তরিত হয়েছে। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন পদার্থে রূপান্তরিত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাকে সেই পদার্থের হিমাঙ্ক বলে। এখানে দেখো এই টেবিলটিতে কয়েকটি পদার্থ যেমন পারদ, বরফ, সোনা, তামা আর ঢালাই লোহা এদের গলনাঙ্ক আর হিমাঙ্ক নির্দেশ করা রয়েছে। লক্ষ্য করে দেখো এখানে সকলের ক্ষেত্রেই গলনাঙ্ক আর হিমাঙ্কের মান কিন্তু সমান। কিন্তু মনে রাখতে হবে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি কিছু পদার্থের ক্ষেত্রে এই হিমাঙ্ক বা গলনাঙ্ক নির্দিষ্ট নয়, তাই এইসব পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মানও সমান হয় না। এবারে প্রশ্ন হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হলে পদার্থের আয়তন বেড়ে যায় না কমে যায়? অপরদিকে তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হলে তার আয়তন কমে না বাড়ে? আসলে কোনো নির্দিষ্ট ভরের বস্তুর অবস্থার পরিবর্তনের সময় মানে প্রধানত তার কঠিনীভবনের সময় মানে যখন সে তরল থেকে কঠিনে রূপান্তরিত হচ্ছে তখন যদি তার আয়তন কমে তাহলে তার ঘনত্ব বেড়ে যায়। তার মানে তোমাদের মনে রাখতে হবে যে আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে আয়তন কমলে ঘনত্ব বাড়ে আর আয়তন বাড়লে ঘনত্ব কমে। এবার এখানে পরীক্ষাটি লক্ষ্য করো, এক নম্বর টেস্ট টিউবে কিছুটা মোমের টুকরো আর দু নম্বর টেস্ট টিউবে কিছুটা বরফের টুকরো নেওয়া হলো। এবার দুটিকে গরম করলে বরফ এবং মোম দুটোই গলে যাবে। এবার এক টুকরো মোম নিয়ে এই এক নম্বর টেস্ট টিউবে গলানো মোমের মধ্যে ফেলে দেওয়া হলো। তোমরা দেখতে পাবে এই মোমের টুকরোটি টেস্ট টিউবের নিচে চলে এসেছে এবং এই গলানো মোম থেকে তাপ গ্রহণ করে নিজেও গলে গেছে। অপরদিকে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই বরফের টুকরোটি কিন্তু ওই বরফ গলানোর জলের উপরে ভেসেই রয়েছে, ডুবে যায়নি। এর কারণ হচ্ছে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের তুলনায় বেশি, কিন্তু জলের ক্ষেত্রে তা নয়। জলের ক্ষেত্রে মানে কঠিন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম হয়, তাই সময়ায়তন বরফ
সময়তন জলের উপরে ভেসে থাকে। তাই এখানে এই বরফের টুকরোটি ডুবে না গিয়ে এই গলন জলের উপরে ভেসে রয়েছে। তাহলে জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অন্যদিকে তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে কমে যায়। জলের এইরূপ বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যাওয়ার কিছু সুবিধে আর কিছু অসুবিধে দুটোই রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, শীতপ্রধান দেশে মোটরগাড়ির রেডিয়েটারে জমে থাকা জল বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায়, তাই অনেক ক্ষেত্রেই পাইপ ফেটে যায়। আবার এই সব দেশে ওয়াটার সাপ্লাইয়ের যেসব পাইপগুলো থাকে সেগুলিও এই জমা জলের আয়তনে বেড়ে যাওয়ার ফলে ফেটে যায়। এই কারণেই পাথরের মাঝখানে জমে থাকা জল বরফে পরিণত হলে অনেক সময় পাথর ফেটে যায়, আর সেই কারণেই পাহাড়ে মাঝে মাঝে ধস নামে। আবার বরফের ঘনত্ব জলের তুলনায় কম হওয়ায় বরফ জলে ভেসে থাকতে পারে। সেই সুবাদে পোলার রিজিয়নে বরফের তলায় জল থাকে, আর সেই জলে বিভিন্ন জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। আবার কোনো কোনো তরল পদার্থ কঠিনে রূপান্তরিত হলে আয়তনে বেড়ে যায়, মানে তার ঘনত্ব কমে যায়। যেমন ঢালাই লোহা, পিতল ইত্যাদি, এইসব ধাতুগুলি গলিয়ে ছাঁচে ঢেলে মূর্তি তৈরি করা যায়। এবার চলো দেখা যাক কোনো পদার্থের গলনাঙ্ক কিভাবে বদলায়। তোমরা যদি দুটুকরো বরফ একসাথে নিয়ে একসঙ্গে চেপে কিছুক্ষণ ধরে রাখো, তাহলে লক্ষ্য করে দেখবে কিছুক্ষণ পরে তারা জোড়া লেগে গেছে। আসলে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, তাই দুখণ্ড বরফকে যখন চেপে ধরে রাখা হয় তখন তাদের সংযোগস্থলে গলনাঙ্ক কমে বরফ গলে জলে পরিণত হয়, আর যখন সে চাপ আমরা সরিয়ে নিই তখন এই গলনাঙ্ক আবার বেড়ে যায়, আর ওই গলে যাওয়া অংশ আবার জল থেকে বরফে রূপান্তরিত হয়। তার ফলে দেখে মনে হয় যেন বরফের টুকরো দুটি জোড়া লেগে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? আমরা পেলাম যে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। তাই গলনাঙ্ক যেহেতু চাপ বাড়ালে বা কমালে পরিবর্তন হয়ে যায়, সেই কারণে কোনো পদার্থের গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ কত ছিল তা নির্দিষ্ট করা প্রয়োজন। যদি কোনো পদার্থের গলনাঙ্ক 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান চাপে নির্ধারণ করা হয়, তবে তা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পদার্থটির গলনাঙ্ক। একে পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বলা হয়। এইভাবে স্বাভাবিক হিমাঙ্ক ঠিক করা হয়। এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। আবার উল্টো দিকে কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তন বাড়ে, যেমন লোহা, সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এইসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ ওরা আগের চেয়ে বেশি উষ্ণতায় গলে। যেমন আমরা একটু আগে জেনেছি যে মোম কঠিন থেকে তরলে পরিণত হলে তার আয়তন বাড়ে। সেই কারণে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। এখানে আরেকটি খুব প্রয়োজনীয় উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ তার, যার গলনাঙ্ক খুব কম হওয়া প্রয়োজন, না হলে বেশি কারেন্ট ফ্লো করলেই উত্তপ্ত হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে ফিউজ তার তৈরি হয় সীসা ও টিন মিশিয়ে একটি মিশ্র ধাতু দিয়ে, যার গলনাঙ্ক সীসা এবং টিন উভয় ধাতুর গলনাঙ্কের তুলনায় অনেক কম। সেই কারণে ফিউজ তারের মধ্যে দিয়ে এক্সেস কারেন্ট ফ্লো করলে তা অল্প উত্তাপে গলে যায় এবং তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয় এবং আমাদেরকে বিপদমুক্ত রাখে। এবার নিচে এই দুটি বাটিতে দেখো, একটি বাটিতে রয়েছে বরফ আর আরেকটিতে রয়েছে নুন মেশানো বরফ। এই নুন মেশানো বরফকে বলা হয় হিমমিশ্র। বরফ ও লবণ একটি নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে এই হিমমিশ্র তৈরি করা হয়। বরফের সাথে এই রূপ নুন মেশালে বরফের গলনাঙ্ক বেড়ে যায়, ফলে বরফের গলে যাওয়ার জন্য বেশি তাপের প্রয়োজন। এই কারণে হিমমিশ্র ব্যবহার করে মাছ সংরক্ষণ বা ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এবারে আমরা লিন তাপ বা লেটেন্ট হিট সম্পর্কে জানব। উষ্ণতার পরিবর্তন না করে
যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তখন সেই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে বলা হয় অবস্থার পরিবর্তনের লিন তাপ বা ল্যাটেন্ট হিট। যেমন বরফ গলনের লিন তাপ হল 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে এই 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এবারে এখানে একটা ছোট্ট মজার পরীক্ষা আছে, চলো দেখে নিই। বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে তা জমে বরফে পরিণত হয় না কেন? দেখো, লিনতাপের সংজ্ঞা থেকে আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে হলে 80 ক্যালোরি পার গ্রাম তাপ নিষ্কাশন করতে হয়। আর ভেবে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে তাপ নিষ্কাশন করতে পারবে সেই বস্তু যার নিজের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম। এই পরীক্ষায় বরফের গর্তের ভেতর যে জল রাখা হলো তা ঘরের উষ্ণতায় ছিল, তার মানে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কিছুটা বেশি ছিল। তাই বরফ জল থেকে প্রথমে কিছুটা তাপ নিয়ে গলে যাবে, তারপর জল থেকে তাপ চলে যেতে যেতে জল আর বরফ উভয়েই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসে দাঁড়াবে। সুতরাং জল আর লিন তাপ বর্জন করতে পারবে না এবং জমে বরফেও পরিণত হতে পারবে না। তাহলে এই ভিডিওতে আমরা পড়লাম গলন, কঠিনীভবন আর লিনতাপের ধারণা। এর পরের ভিডিওতে আমরা বাকি অংশটি পড়ব, মানে বাষ্পীভবন, স্ফুটন আর ঘনীভবন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ইফ ইউ উইশ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দেন প্লিজ সাবস্ক্রাইব ইমিডিয়েটলি অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস অফ মাই নিউ আপলোডস ফার্স্ট।